পড়েগা অঙ্কিত কে জিজ্ঞেস কর না আমাদের আমরা পলিটিশিয়ানরা অত ডিসটেন্স আমরা চালিয়ে ফেলো না সেদিন চালিয়ে ফেলো না করলে প্রতিদ্বন্দ্বী ছবির শুটিং চলছে আর সেই ফ্লোরে আজকে আমরা পৌঁছে গিয়েছি। চলুন তাহলে একবার একটু ঘুরে দেখি এক্স্যাক্টলি কি চলছে সেই ফ্লোরে। পেছনে পেছনে আরে জানি ছবি তোলার জন্য মানে ও বলতে চাইছে জানিয়ে নমস্কার করতে করতে যাব। এখানে লোকরা দাঁড়িয়ে আছে শুধু এটুকু বলে দাও না তাকায় যেন আমার সামনে থেকে সরতে বলো একটু ধীরেই যাবে ধীরেই যাবে আস্তে 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 আস্তে। ছবির সেটে যখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি তো অ্যাটলিস্ট আমার ডিউটি হয় যে আপনাদেরকে ছবির গল্পটা অ্যাটলিস্ট ইন জেস্ট আপনাদেরকে শোনানো। তো সেই কারণেই আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ছবির ডিরেক্টর। তাহলে একটুখানি ওনার মুখ থেকেই শুনি ছবির এক্স্যাক্টলি গল্পটা কি নিয়ে আছে। ছবির গল্পটা এক্স্যাক্টলি কি নিয়ে আছে তোমার সেকেন্ড ছবি? হ্যাঁ সেকেন্ড ছবি। তো গল্পটা জনার ক্রাইম থ্রিলার। তো কলকাতার প্রেক্ষাপটেই যে মেডিকেল যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মানে হসপিটাল নার্সিংহোম মেডিসিনের যে বিজনেস এইসবের ব্যাকড্রপে একটি থ্রিলার। তো যেখানে শাশ্বতদা, রুদ্রনীলদা, সায়নী, সৌরভ, রিনি, মাহি এরা সব মেন ক্যারেক্টার্স যারা প্লে করছে। গল্পটার ব্যাপারে খুব বেশি রিভিল না করে আমি বলতে পারি যে ডক্টর একটা ডক্টরের ক্যারেক্টার প্লে করেছে অপুদা, শাশ্বতদা ডক্টর বক্সি। তো উনি একদিন রেপুটেড ডক্টর কলকাতা। তো উনি একদিন স্কুলে গিয়ে দেখেন, ওনার ছেলে স্কুলে গিয়ে দেখেন যে ছেলে মিসিং এবং ধরা হয়েছে যে কিডন্যাপ হয়েছে, ছেলে কিডন্যাপ হয়ে গেছে। তো সেই ব্যাপারেই একটি ডিটেকটিভ সৌরভকে উনি হায়ার করেন যে কিডন্যাপিংয়ের কেসটি কেন হয় না হয় এই ব্যাপারে বোঝার জন্য। এবং অ্যাপারেন্টলি সন্দেহটা পড়ে একটি ম্যাথস টিচারের ওপর যেটা প্লে করছে রুদ্রনীল ঘোষ। এই পুরো গল্পের মধ্যে জড়িয়ে আছে মায়া বলে একটি পলিটিশিয়ান যেটা শায়নী প্লে করছে, এবং আরও হসপিটাল অ্যাডমিনের ক্যারেক্টার করেছে মাহি, এবং রিনি প্লে করেছে সৌরভের টিমের একটি ইন্টারোগেটার। এই ক্যারেক্টার্সগুলো এই ওয়েব এটা ডার্ক ওয়েবে জড়িয়ে পড়ছে। তো পুরো গল্পটা এটার ওপরেই। আমি খুব বেসিক একটা মানে জাস্ট এক দু লাইনে বললাম। এই সিটিটা দ্য সিটি অফ ক্যালকাটা ইজ অলসো আ ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। আর ক্যালকাটার ট্রিলজি যেটা আমরা সত্যজিৎ রায় দেখে এসেছি, উনি এই কলকাতার সোশ্যো ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল একটা টাচ সব কিছু ওনার থিমেটিক জায়গাতে ছিল। তাই জন্য আমি সেইটাকে সেই জিনিসটাকে মানে কলকাতাকে উনি ট্রিবিউট দিয়ে ক্যালকাটা ট্রিলজিকে বানিয়েছিলেন। আমি এই প্রতিদ্বন্দ্বী ওনার কাজকে বা উনি যে সিম্বলিজম যে থিমস ইউজ করেছেন সেটাকে ট্রিবিউট দিয়ে বানাতে চাই। সো দ্যাটস দ্য ব্রিফ। ওকে, এটার মধ্যে নিশ্চয়ই গান একটা বড় ভূমিকা নিচ্ছে? হ্যাঁ অবশ্যই, আমার আগের ছবি তো চারটে গান ছিল, এটাতেও তিন চারটে গান থাকছে। প্রতীক কুণ্ডু যা রিসেন্ট রিলিজ এসওএস কলকাতা, রাজ ডি এরা মিউজিক দিয়েছেন। সিঙ্গার্স এখনও সব ফাইনালাইজ হয়নি, তার কারণটা হচ্ছে আমার ছবিতে মানে লিপসিং তথাকথিত ওই রকম গানের থেকেও সিচুয়েশনাল মন্তাজ সং বেশি। সো পোস্ট প্রোডাকশনে গানগুলো রেডি হচ্ছে, তো আস্তে আস্তে মিউজিক কম্পোজারদের নাম তো বলে দিলাম, তো যখন গানগুলো আরও রেডি হবে বা আরও যারা যারা বড় সিঙ্গার্স অ্যাড হবেন তখন আমি বলতে পারবো। কবে নাগাদ মুক্তি পাচ্ছে আজকে কোন সিনের শুটিং? আজকে এখানে আমরা শ্যুট করছি সৌরভ আর সায়নীর অনেক সিন শ্যুট করছি। সৌরভ আর সায়নীর পাস্টে ফ্ল্যাশব্যাকে দেখা যাবে যে ওদের মধ্যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল ছিল, যেটা কিনা প্রেজেন্টে এখন যে সময় ঘটনাটা ঘটছে সেই সময় সেটা এক্সিস্ট করে না, দে আর লাইক এক্স লাভার্স। তো সেই পাস্টে ওরা যখন কলেজে পড়তো সেই সময় কী কী সিকোয়েন্স ছিল বা তাদের মধ্যে তাদেরও একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, মানে হয়তো সৌরভ পলিটিক্যাল ইনক্লাইন ছিল কিন্তু সেই দিকে যায়নি, সায়নী প্রেজেন্ট টাইমে এখন MLA। তো এই পুরো ওদের যে প্রেজেন্ট টাইমের যে পাস্টের যে ছোঁয়াটা যে শ্যাডোটা সেটা আজকে আমরা শ্যুট করছি। ছবিটি মুক্তি পাচ্ছে ক্রিসমাসে 25শে ডিসেম্বর। সায়নী রয়েছে আজকে আমার সঙ্গে। সায়নীর এটা একটা ফার্স্ট টাইম এরকম কোনো একটা ক্যারেক্টার ও প্লে করছে, বাট কি ক্যারেক্টার সেটা অ্যাটলিস্ট একটুখানি বুঝতেই পারছেন। পিছনে রয়েছে কাট আউট বেল, কাট আউট এখন সরিয়ে দিয়েছে, আমরা যদি একটা জিপে বসে আছি, সায়নী ইটসেলফ বসে আছে, বাট এক্স্যাক্টলি কি ক্যারেক্টার ও সায়নীর মুখ থেকে শুনি। বেল সায়নী কি ক্যারেক্টার ফার্স্ট টাইম যদি আমি শুধু এইটুকু ক্লু দিতে পারি, তুমি এবার বলো কি মনে হচ্ছে দেখে? আমার তো পলিটিশিয়ান মনে হচ্ছে, কারণ পুরোপুরি জাস্ট ভোট চাইছে, ভোট প্রচারেও আছে একদম। ইয়ার ভোটের মরশুমও এখন,
কাজে যে যেরকম ভাবে পারছে ভোট চেয়ে নিচ্ছে। তবে আমি রাজনীতির ক্ষেত্রে না, মানে অভিনয়ের ক্ষেত্রে সেটা চাইছি। এবং প্রথমবার লাইক ইউ স্যার যে পলিটিশিয়ানের চরিত্রে পার্ট করছি, খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স। ইজ এ লাভলি অডিয়েন্স, এটা দারুণ ওরা প্রত্যেকে। ইনফ্যাক্ট তার থেকে বড় কথা হচ্ছে আজকে যেই মুডটা আমাদের দরকার ছিল, আই এম ভেরি থ্যাঙ্কফুল আমরা আজকে এখানে শ্যুট করছি, কারণ এখানে যারা রয়েছেন তারা সেটা প্রোভাইড করে দিয়েছে। সো দ্যাট বাজ ইজ দেয় প্রতিদ্বন্দ্বী, ইটস অ্যাবাউট কম্পিটিশন, ইটস অ্যাবাউট কম্পিটিটর, ইটস অ্যাবাউট পলিটিশিয়ান, তার অ্যাসপিরেশন, তার অ্যাম্বিশন, এবং কীভাবে পলিটিশিয়ানরা সাধারণ মানুষের ওপর তাদের প্রভাব থাকে, কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটা নিয়ে গল্প। আচ্ছা বেল, শায়নি কিন্তু সবসময় দেখছি ফান ক্যারেক্টার, সবসময় আমরা দেখি খুব মজার, খুব স্মার্ট কিছু ক্যারেক্টার, কিন্তু এখানে আন্ডার দ্য স্কিন অফ পলিটিশিয়ান কতটা টাফ? লাইক ও ভেরি টাফ, মানে আমি এখন একটা জাস্ট একটা ছোট্ট শট তুমি দেখেছো বোধ হয় করছিলাম, যেখানে একটা পলিটিক্যাল র্যালি হচ্ছে, শর্টটার 10 মিনিটের ছিল, ওটা করতে গিয়ে আই ওয়াজ ফিলিং সো এক্সস্টেড, বিকজ এত মানুষ, তাদের এত এক্সপেকটেশন, সবাই এক্সপেক্ট করে যে একটু টাকা একটা ছবি নেওয়া হোক, সো মানুষের কাছাকাছি আসার একটা সুবর্ণ সুযোগ। তবে আদারওয়াইজ ভেরি টাফ ক্যারেক্টার, আমি কোনোদিন এরকম চরিত্রে পার্ট করিনি, তবে চেষ্টা করছি যাতে যতটা দেখেও মনে হয় যে লাগছে আমাকে দেখে পলিটিশিয়ান, রাজনীতি করি মনে হচ্ছে মোটামুটি। হ্যাঁ তো, হ্যাঁ ওই আর কি, তো মোটামুটি। তাহলে ভোট কি এরা দিচ্ছে? শিওর হাত ওরা তো দিয়ে দিচ্ছে আমাকে ভোট। এবং যারা দর্শক তাদের বলবো যে বাংলা ছবি আপনারা হলে গিয়ে টিকিট কেটে দেখুন, কারণ সব ইন্ডাস্ট্রির মতো বাংলা ছবিও চলুক এটা আমরা চাই, যাতে আমরা আগামী দিনে কাজ করতে পারি। এন্ড কিপ সাপোর্টিং বেঙ্গলি ফিল্মস এন্ড অফকোর্স প্রতিদ্বন্দ্বী। ক্যারেক্টারটা পোর্ট্রে করতে গেলে একজন পলিটিশিয়ানকে অ্যাটলিস্ট আমাকে স্টাডি করতে হয় বা কিছু, তুমি কাউকে মানে আইডলাইজ করে কি মানে কিছু একটা ব্যাপার না সেই অর্থে না, বাট আমার ওমেন পলিটিশিয়ানের মধ্যে আমার যদি অনেক আগে, তাও আই উড সে যে ইন্দিরা গান্ধী হ্যাজ অলওয়েজ বিন গ্রেট ইনফ্লুয়েন্স অফ। রিসেন্টলি যদি আমরা দেখি তাহলে পার্লামেন্টেও প্রচুর ডাইনামিক আমাদের উইমেন পলিটিশিয়ান রিপ্রেজেন্টেশন আছে, আমাদের বাংলা থেকে প্রচুর ডাইনামিক উইমেন পলিটিশিয়ানরা রয়েছে, তাদের একটা আদল মোরাললেস রাখার চেষ্টা করেছি। এবং বাকিটা তো দেখো অভিনেত্রী হিসেবে যতটা আমার রপ্ত করার আমার করা রয়েছে, এবং কেমন লাগছে সেটা অডিয়েন্স বলবে।